তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও উইথ মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আর আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু হচ্ছে। অন্যরকম কেন বলছি, কারণ বাড়ির কন্ডিশন খুব একটা ভালো না। বাড়ির কন্ডিশন বলতে হয় না, বাড়ির পরিস্থিতি একটু অন্যরকম। সেরকমভাবেই ঠাম্মার খুব শরীর খারাপ, মানে বয়স হয়েছে প্রায়শই, শরীর খারাপ তো লেগেই থাকে, কিন্তু এবার একটু বেশি শরীর খারাপ হয়েছে, যার জন্য হসপিটালাইজ করতে হয়েছে। আর কালকে আমি গেছিলাম, কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম সেটা হয়নি, কারণ ভিজিটিং আওয়ার যখন আমি পৌঁছেছি, মানে যখন শেষ হয়ে যায় পৌঁছেছি ঠিক তখনই, মানে হচ্ছে দরজা বন্ধ করে দিয়েছে, আমরা এমার্জেন্সি গেট থেকে লুকিয়ে লুকিয়ে ঢুকে গেছি, কারণ এতটা দূর গেছি দেখবো না সেটা তো হয় না। তো যাই হোক, দেখে এলাম, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কথা বলতে পারিনি। আর সকালবেলায় এখন আমি যাচ্ছি, কারণ আজকে ঠাম্মার কন্ডিশন একটু যাই হোক বেটার আছে, কারণ অক্সিজেন দিয়েছে, স্লাইন দিয়েছে, তো আজকে একটু বেটার আছে বলে এক্সরে করবে। তো যাই হোক, বাড়ির একজনকে থাকতে হয়, তো আমি যাচ্ছি, কারণ বাবা অফিসে যাচ্ছে, মা কালকে গেছে, আর আজকে বিকেলবেলায় আবার যাবে। বাড়ির সবাই পালা করে করে আর কি হয় না, এরাও সকালবেলা যাচ্ছে, মা বিকেলবেলা যাচ্ছে, বা মা সকালবেলা যাচ্ছে, অন্যরা বিকেলবেলা যাচ্ছে, এরকমভাবে দেখতে দেখতে হচ্ছে। তারা সবাই দেখা হবে, কথা বলা হবে, টাইম কাটানো হবে। তো আর বেশি কথা বলছি না, তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো। আর বিদ্যাসাগরে ঠাম্মা ভর্তি আছে, তো বিদ্যাসাগর হসপিটালটা তোমাদেরকে একবার আমি দেখাবো, আর অবশ্যই ঠাম্মাকে দেখাবো। তোমরা যে যতটা পারো একটু প্রে করো যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হাসছি তার একটাই কারণ, কারণ আমি সবসময় এরকম হাসি, তো ঠাম্মার সামনে যদি দেখাই বেশি টেনশন করছি তো সে আরও ঘাবড়ে যাবে। তাই জন্য সবসময় চাইছি মনটা খারাপ থাকলেও যে ওনার সামনে ঠিকঠাক দেখানো। তো আর বেশি কথা বলবো না, চলো একেবারে হসপিটালে গিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই ঠাম্মার সাথেও তোমাদের যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। সো চলো যাওয়া যাক। তো দেখো, চলে এসেছি বিদ্যাসাগর হসপিটালে। দাদা আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি এখন, সকালবেলা আমি আর দাদা এসেছি। তো চলো ভিতরে ঢুকে দেখো, এখান থেকে ঢুকতে হবে এখন। সো তোমরা দেখো, মোচামুচির কাজ চলছে, আমরা আজকে ওই গেট থেকে ঢোকার সুযোগ পাইনি, এমার্জেন্সি গেট থেকে ঢুকতে হলে এখন হাঁটতে হাঁটতে চলে যাবো সোজা ফার্স্ট ফ্লোরে, ওখানে ঠাম্মা ভর্তি আছে। তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমরা ভিতরের দিকে ঢুকছি, তো চলো ওপরে উঠি। এখানে ক্যামেরা করা যাবে না, নিয়ে যাওয়া যাবে না। তো দাদা এখন গাড়িটা বার করছে, যাই চলে যাই, তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো, কারণ এখানে ভিডিও করতে দিচ্ছে না। তো সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম আজকের দিনটা একদমই অন্যরকম, কারণ প্রত্যেক দিন ঠাম্মা আমাদের ওপরে আসে, বিকেলবেলা আমি আর ঠাম্মা একসাথে চা খাই, সেটা গত দুদিন ধর হয়ে গেল, যেটা আর একদমই সম্ভব হচ্ছে না। তো যাই হোক, গেলাম তোমাদের সাথে যতটা পারলাম ভিডিওটা শেয়ার করারও চেষ্টা করলাম। আর গিয়ে সিকিউরিটির সাথে ঝামেলা লেগে গেছে, কারণ গভর্নমেন্ট কোনো জায়গায় এরকমভাবে ভিডিও বানানোর নাকি কোনো নিয়ম নেই, তা সত্ত্বেও আমি করেছিলাম। এমনকি ওরা আমাকে সামনে দাঁড় করিয়ে ডিলিটও করে দিয়েছিলো ভিডিওগুলো, কিন্তু হয় না যে ফোনের ট্রাস্টবিন অনেকের থেকে থাকে, সেখান থেকে আমি আর ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তার একটাই কারণ যে আমরা ইউটিউবাররা বা যারা ব্লগ বানাই, তারা শুধুমাত্র আনন্দ উল্লাসের দিনগুলোই শেয়ার করি না, অনেক সময় অনেকের ক্রাইসিসের দিন, খারাপ দিনগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি। সেরকমভাবে আজকে শেয়ার করলাম, তার একটাই উদ্দেশ্য যে তোমরা তো দেখলে ঠাম্মাকে একদমই ভালো নেই উনি, তো তোমরা যে যেখানে আছো যেরকমভাবে আছো সেরকমভাবেই ঠাম্মার জন্য একটু প্রার্থনা করো যেন উনি ভালো হয়ে যায়। কারণ আমি ঠাম্মার পিছনে প্রচণ্ড লাগতাম, যেহেতু নাতনিদের মধ্যে ছোটো আর কি, আমি প্রচণ্ড পরিমাণে ঠাম্মার পিছনে লাগতাম, কান্নাকাটি সেরকম না। দুদিন আগে যখন আমাকে হসপিটালাইজ করতে বলা হয়েছিলো, ঠাম্মা প্রচণ্ড কেঁদেছিল, তো ঠাম্মার সামনে খুব একটা বেশি কাঁদি না, প্রচণ্ড ইয়ার্কি মারি, তাই জন্য আজকে কেঁদে ফেলেছি ঠাম্মার সামনে। সেটা আর কি ঠাম্মা বলছে কাঁদিস না, এগুলো না, তখন আমি আর সামলাতে পারিনি নিজেকে। তো তোমাদেরকে এটাই বলার, বেশি কিছু বলার নেই। তোমরা এই জিনিসটাকে প্লিজ শো অফ ভাবে নিও না, মানে আমি আর বলতেও পারছি না। তো এই সবে আমি তো সকালবেলায় গেছিলাম, আর বিকালবেলায় মা পিসি দিদিরা সবাই গেল,
ওদের গাড়ি চলে এলো, ওরা চলে গেল, আর এখানে এখন আমি আর বাবানি জাস্ট বসে আছি। আর ভালো লাগছে না, মুড অফ, কিছু করার নেই। আর সন্ধেবেলার টাইমটা এলেই মনে পড়ছে যেন আমি আর ঠাম্মা চা খাবো, বা অন্য কিছু যখন চিপস টিপস আনা হতো, যাই হোক, এই সমস্তগুলো খেতাম। সেখান থেকে এখন মানে একদম একটা অন্য পরিবেশ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু প্রার্থনা করো যে যতটা পারছো প্রার্থনা করো যেন উনি ভালো হয়ে যায়। ব্যাস এইটুকুনি আমার ব্লগটা। আমি আজকে আর বলতে পারবো না যে লাইক কমেন্ট শেয়ার, কারণ এটা আমার আজকে আসছেও না। জাস্ট বলবো এইটুকুনি আজকে আমার ব্লগটা থাকলো। তোমরা যে যতটা পারছো একটু শেয়ার করে দিও, আর তাহলে ওনার মানে উনি ওনার হয়ে যারা প্রার্থনা করবে তাদের সংখ্যাটা বেড়ে যাবে, এটাই যা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও ভালো থেকো, এই শীতকালে নিজেদের অনেক খেয়াল রেখো, কারণ এই শীতকালটা সবাইকে অনেক ভোগাচ্ছে। তো তাই বলবো, খুব সাবধানে থেকো, এইটুকুনি আর কিছু বলার নেই।